যারা বাবা মার বিয়ের আগে জন্মগ্রহণ করে তাদের জন্য কি ইসলামে কিছু আলাদা নীতিমালা প্রযোজ্য নাকি তারা অন্য সব সাধারণ মুসলমানদের মতো সকল নীতিমালা মেনে চলতে পারবেন দেখুন যাদের জন্ম বাবা মায়ের বৈধ বিবাহের মাধ্যমে হয়নি সেই অবৈধভাবে জন্ম নেয়া মানুষগুলোর কোনো দোষ নেই ইসলাম তাদেরকে কোনো দোষী করে না কিয়ামতের ময়দানে তাদের বাবা মার জবাবদিহি তার মুখোমুখি হতে হবে কিন্তু সন্তানের কোনো জবাবদিহি তার প্রশ্নই উঠে না কারণ এখানে তার কোনো দায় নাই তার কোনো অপরাধ নাই তার কোনো গুনাহ নাই সে অন্য দশজন মানুষের মতো আপনি লিখেছেন যে সে আমাদের অন্যান্য সাধারণ মুসলমানদের মতো ইসলামের সব বিধিবিধান মানতে পারবে কি না আমি বলবো অন্য সাধারণ মুসলমানের মতো শুধুমাত্র বিধিবিধান মেনে চলতে পারবে তাই নয় বরং এরকম মানুষ চাইলে আমাদের মতো অনেক বৈধ সন্তানের চাইতে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সুযোগ আছে কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার কর্ম দিয়ে বিচার করবেন তার জন্ম কিভাবে হয়েছে এটা তার জন্য বিচার্য বিষয় নয় তার বিচার্য বিষয় হলো তিনি কি কর্ম সম্পাদন করলেন আপনি জন্ম হয়েছেন অনেক বড় মানুষের ঘরে কিছু আসে যায় না নূহ আলাইহিসসালাম আল্লাহর নবী ছিলেন তার ঘরে জন্মগ্রহণ করা তার ছেলে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে জাহান্নামে যাবে লূত আলাইহিসসালামের স্ত্রী তিনি একজন নবীর স্ত্রী ছিলেন কিন্তু তার প্রতি ঈমান আনেন নাই তিনি জাহান্নামে যাবেন আবার ফেরাউনের মতো আল্লাহ দ্রোহী মানুষের ঘরে বেড়ে ওঠা তার স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে জান্নাতে যাবেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা উভয় রকমের দৃষ্টান্ত আমাদের সামনে দিয়েছেন এজন্য কার জন্ম কিভাবে হয়েছে এটা দেখার বিষয় না বেশা হলো কার কর্ম কি আল্লাহ কোরআনে সূরা হুজরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে সে যার ভিতরে তাকওয়া সবচাইতে বেশি থাকবে সো আমরা দেখব যে আমরা কি করছি সেটা আমার পরিচয় কি আমার পিতৃ পরিচয় কি মাতৃ পরিচয় কি আমার বংশ পরিচয় কি এগুলোর কোনোটি নির্ভর করে না আল্লাহর কাছে মর্যাদা পাওয়া না পাওয়া শরীয়ত অনুযায়ী আমরা কিভাবে আমাদের সন্তান পালন করবো এবারে যদি কোনো বই থাকে তাহলে সাজেস্ট করুন সন্তান লালন পালন করা খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার এখন আমি একটা কথা প্রায় বলার চেষ্টা করি খুব অল্প পুঁজি নিয়ে অল্প সময়ের ব্যবধানে একজন মানুষ সাধারণ ব্যবসায়ী থেকে কোটিপতি ব্যবসায়ী হয়ে গেছেন এই কাজটা যত কঠিন আল্লাহ কাউকে দুটি তিনটি চারটি বা একটি যাই হোক সন্তান দিয়েছেন এই সন্তানগুলোকে সমাজে যত অনাচার আছে যত অন্যায় আছে যত খারাপ কালচার আছে সংস্কৃতি আছে এগুলো থেকে আগুনের আঁচ থেকে বাঁচিয়ে সন্তানকে ভালো মুসলিম করা ভালো মানুষ করা এটা তার চাইতে কঠিন কাজ তো এই কঠিন কাজটাকে সহজ করবার জন্য আমরা প্যারেন্টিংয়ের উপরে অনেক ভালো ভালো বই আছে আইউবির একজন শিক্ষক ওনার একটা বই আছে সন্তান লালন পালন নিয়ে বেশ সুন্দর সিয়ান পাবলিকেশন সম্মত প্রকাশ করেছে আরও অনেকগুলো বই আছে একজন ভদ্রমহিলা আছে নমস্তিমা সিহিন্তা শরীফা তার লেখা বই আছে প্যারেন্টিংয়ের উপরে এই বইগুলো আমার কাছে অসাধারণ মনে হয়েছে এছাড়া আমার জানার বাইরে আরও বই থাকতে পারে বিশেষ করে কোরআন এবং হাদিসের আলোকে যে বইগুলো লেখা হয়েছে বইগুলো আমাদের বাচ্চাদেরকে মানুষ করার জন্য আমাদেরকে পথ দেখাতে পারে আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে